সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন সব খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন সব খবর সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তিন তারিখে যে আপনাদের এর পরীক্ষা ছিল পাঁচশো ছয় এবং সাত সে পরীক্ষাটি আপনাদের দিতেই হচ্ছে কিন্তু বাতিল হচ্ছে না আগের পরীক্ষাটিও এমনই মন্তব্য বা এমনই বিচারের রায় এসছে আজকের এই আপডেটে তো বন্ধুরা সেই আপডেটটিতে আমরা চলে যাব তার আগে আপনাদের রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকন ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা আমরা চলে যাচ্ছি যে সেই নইসটিতে দেখুন যে তিন তারিখে পরীক্ষা হচ্ছেই তিন তারিখেই হচ্ছে পরীক্ষা এনআইএসটি এর পরীক্ষা তবে আগেরই পরীক্ষাটি বাতিল নয় যে আগে যে আপনারা একুশ এবং বাইশে ডিসে ডিসেম্বর সরি কুড়ি এবং একুশে ডিসেম্বর যে পরীক্ষাটি দিয়েছিলেন সেই পরীক্ষাটি কিন্তু বাতিল হচ্ছে না আটকানো গেল না তেসরা ফেব্রুয়ারি এনআইএসের নির্ধারিত ডিএলএড পরীক্ষা কিন্তু বাতিল করা হয়নি আগের পরীক্ষাটিও তাই কিভাবে সম্ভব আগের পরীক্ষাটিও বাতিল হয়নি কিন্তু আবার নতুন করে পরীক্ষা হচ্ছে এটি হচ্ছে এনআইএসের একটি নতুন তুগলুকি রাজত্ব চলছে যার কারণে এরকম একটি সিদ্ধান্ত হচ্ছে দেখুন পরবর্তীতে আর কি বলা হয়েছে কোনো প্রমাণ ছাড়াই কিভাবে কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করতে পারে এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি এনআইএসের পক্ষের আইনজীবী তাই আগের পরীক্ষাটিও বাতিল বলে ঘোষণা করা হয়নি আজ রাজ্য সরকারের আইনজীবী ও শিক্ষক মুক্ত মঞ্চের পক্ষের আইনজীবী এনআইএসের বিরুদ্ধে জোর সওয়াল করলেও তেসরা ফেব্রুয়ারি পরীক্ষা আটকানোর ব্যাপারে শেষ রক্ষা করা হয়নি আজ এগারোটা তিরিশ এগারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত টানা সাড়ে তিন ঘন্টা সওয়ালের জবাবে রায় আসে আগামী বারোই আগামী বারোই ফেব্রুয়ারি এনআইএসকে সেই রিপোর্ট জমা করতে বলা হয়েছে এবং পনেরোই ফেব্রুয়ারি সেই রিপোর্ট জমা হবে রাজ্য সরকারের কাছে এনআইএস যদি প্রমাণ করতে পারে রাজ্য সরকার তবেই রাজ্য সরকার তবেই সেই রাজ্যে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই শুধু প্রশ্ন ফাঁস হয়েছে তবেই সেই একুশ এবং বাইশে ডিসেম্বর পরীক্ষা বাতিল বলে ঘোষণা হবে আর যদি রাজ্য সরকার প্রমাণ করতে না পারেন তাহলে একুড়ি এবং সরি একুশ এবং বাইশে ডিসেম্বরের যে আপনাদের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটি গৃহীত হবে এবং বাতিল হবে তেসরা ফেব্রুয়ারির পরীক্ষা এইরকমই রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এই রকমই আজকের আবেদনে জানানো হয়েছে তো বন্ধুরা এইরকমই খবর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই রায়টি আজকে দিয়েছে কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন এবং তেসরা ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা আপনারা দিন ধন্যবাদ